সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আলমগীর আলম স্বাস্থ্যকতা নিয়ে আবার হাজির হলাম। আজকে আমাদের পঞ্চম পর্ব, আমি পঞ্চম পর্বের প্রথম অংশটি পড়ছি। প্রথম অংশে আজকে প্রশ্ন করেছেন FH কবির এবং লাভলি সুলতানা, তারা চর্মরোগের অনেক সাবজেক্ট নিয়ে কথা বলেছেন। সাবজেক্টটা হচ্ছে আমরা ডার্মাটাইটিস বলি, রেমনসাইটিস বলি, চর্মরোগের একটা বড় সাবজেক্ট হচ্ছে একজিমা। আমরা গত পর্বে সাবা আহমেদকে একটা একজিমা একটা বিশেষ একটা ইয়ে দিয়েছিলাম, সলিউশন দিয়েছিলাম। তারপরও আমি এবার একটু এই চর্মরোগ নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা এই চর্মরোগের বিভিন্ন নাম হলেও মূলত আমাদের আধুনিক চিকিৎসা শাস্ত্রে যদি আলাদা আলাদা ওষুধ থেকে থাকে, তারপরও আমাদের প্রাচীন চিকিৎসা ব্যবস্থা এটা প্যারালাল একটাই সমস্যা, সেটা হচ্ছে স্কিন, মানে ত্বক। সামনে শীত আসছে, যারা এই রোগে আক্রান্ত তাদের এই সমস্যাটা বাড়বে। এখন চিন্তা করতে পারেন যে সিজন চেঞ্জ হলে এই রোগটা বেড়ে যায়। কারণটা কী? কারণটা হচ্ছে ড্রাই। আমাদের ত্বক একটু ড্রাই হয়ে গেলেই আমাদের এই সমস্যাটা বাড়ে। তো ত্বককে আমরা যদি সতেজ রাখতে চাই তাহলে আমাদের কী প্রয়োজন এবং এটার থেকে আমার মুক্তি পাওয়ার সহজ উপায়গুলো কী? ড্রাইনেসের ব্যাপারে কী করতে পারি, সেটা হচ্ছে আমার শরীরের ভিতরে যাতে পানি প্রবাহটা ঠিক থাকে। পানি শুধু পানি না, আপনি অতিরিক্ত পানি খেলে আপনার আরও রোগ পাবেন। পানিটা হচ্ছে আপনাকে পানি এমনভাবে খেতে হবে যাতে পুরো আপনার মিনারেল ঠিক থাকে। তো আপনারা যেটা করতে পারেন, প্রথমে আমি আমাদের চর্মরোগ নিয়ে আমি একটা আলাদা ভিডিও আছে, পানি খাওয়ার একটা নিয়ম নিয়ে আমার ভিডিওর লিঙ্ক আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আর যারা এখন আমার কাছে বসে আছেন, আপনারা দেখছেন, তাদের জন্য আমার কিছু পরামর্শ হচ্ছে যে আপনি যখন প্রকৃতির দিকে তাকাবেন দেখবেন যে আমাদের এই শীত মৌসুমে গাছের ফল থাকে না, প্রচুর সবজি, ভ্যারাইটি, বিভিন্ন সবজি, এবং সব সবজিগুলো হলো রসালো। সবজির ভিতরে প্রচুর পানি থাকে, তার মানে হচ্ছে যে এটা আমার খাবার, প্রকৃতি আমাকে দিয়েছে। টমেটো, গাজর, মূলা, বিট, এগুলো হচ্ছে অসাধারণ একটা খাদ্যগুণে ভরপুর, এবং যেগুলো আপনি খেলে আপনার শরীরের ভেতর থেকে শরীরের পানি শূন্যতা কমে যাবে। আপনি এখন কিভাবে খাবেন, কী করবেন, এটা হচ্ছে একটা জরুরি বিষয়। সবাই এটা অ্যাকুরেটলি খেতে পারবেন এরকম কোনো বিষয় না, কিন্তু খেতে হবে। প্রথমে হচ্ছে যে যারা এই চর্মরোগে ভুগছেন তাদেরকে প্রথম যে ইয়েটা নিতে হবে, সেটা স্টেপ নিতে হবে যে শীত সময় পানি কম খাওয়া যাবে না। আপনাকে আপনার হাইট অনুযায়ী, আপনি যদি 5 ফিট 7 ইঞ্চি, আপনার 6 থেকে 7 ইঞ্চিও আপনার হাইট হয়, সেক্ষেত্রে 6 ফিট পর্যন্ত যায়, তাহলে আপনার 2.5 লিটার পানি পান করতে হবে। যাদের 60 কেজি ওজন তাদের 2.5 লিটার পানি খেতে হবে। এই 2.5 লিটার পানি আপনাকে শীতের সময় খেতে হবে। কুসুম গরম পানি খাওয়া আপনাদের জন্য শীতের সময় খুবই ভালো। শীতের সময় এটা সত্য কথা যে শীতের সময় পেশাব একটু বেশি হবে, কিন্তু এই পেশাবটা আপনার জন্য খুবই ভালো। দ্বিতীয় আপনাকে দেবো, সেটা হচ্ছে সালাদ খেতে হবে। সালাদ খেতে পাবেন, সবজির জুস খেতে পারেন, সবচেয়েতে ভালো হচ্ছে সালাদ। আপনি আপনার দুপুরে খাওয়ার আগে আপনি 1 বাটি সালাদ নেন, এই সালাদটা আপনি ধীরে ধীরে খাওয়ার ব্যবস্থা করেন। যেমন আপনি ফুলকপি নিতে পারেন, বাঁধাকপি নিতে পারেন, মূলা নিতে পারেন, টমেটো নিতে পারেন, গাজর নিতে পারেন, বিট নিতে পারেন, কাঁচা পেঁপে নিতে পারেন, এরকম করে যদি আপনি একটা সালাদ উপাদীয় করে খেতে পারেন। আবার যারা যারা যাদের দাঁতের সমস্যা আছে তারা একটু হালকা স্টিম করে নিতে পারেন, এটা আপনারা যদি খেতে পারেন তাহলে আপনার দেখবেন যে আপনার শরীরে যে পানি শূন্যতা সেটা কমে গেছে, এবং শরীরের পানি শূন্যতা কমে গেলে আপনার শরীরের ভিতরে আপনার চর্ম রোগজনিত যতগুলো সমস্যা থাকুক আস্তে আস্তে এটা রিকভার করছে। আর একটা পুরনো টোটকা আমাদের বাংলাদেশে প্রচুর প্রচলিত, কিন্তু আমরা এখন ভুলে গেছি, সেটা হচ্ছে নাভিতে তেল দেওয়া। আমরা এই ব্যাপারটা আমরা সায়েন্টিফিক্যালি প্রমাণ করতে পারবো না, কিন্তু
আমাদের প্রাচীন চিকিৎসা ব্যবস্থায়, আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থায় এবং আমাদের সনাতনী চিকিৎসা ব্যবস্থায় এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে যে নাভিতে তেল দেওয়া। আমরা আমাদের দাদা নানি নানা নানিদের দেখবো যে তারা সকালে কিংবা গোসলের পরে নাভিতে তেল দিত। তো এটা একটা এমনই একটা চিকিৎসা পদ্ধতি যে এই পদ্ধতিটা আপনি যদি প্রতিদিন আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো। দ্বিতীয়ত হচ্ছে যে নাভি ঠিক রাখা। নাভি ঠিক রাখার পিছনে হচ্ছে যে আপনার নাভিটাকে আপনার সোলার প্লেক্সের একটা বড় একটা বিষয় আছে শরীরের সাথে বা ইলেকট্রিসিটির সাথে। তো এইটার ডিটেলটা আপনি আমাদের আরেকটা ভিডিওতে পাবেন। আমি এখন শুধু বলে দিচ্ছি আপনি কি করবেন। এটা হচ্ছে যে আপনি দুইভাবে নাভি তেল দিতে পারেন। একটা হচ্ছে গোসলের পরে আপনি কিছুক্ষণ আপনি নাভিতে তেল দিয়ে রেখে দিতে পারেন, আরেকটা হচ্ছে রাতে শোয়ার আগে। রাতে শোয়ার আগে আপনি নাভিতে তেল দিয়ে কিছুক্ষণ আপনি শুয়ে থাকেন। এই নাভিতে তেল দেওয়ার কারণে আপনি দেখবেন যে অপূর্বভাবে আপনার শরীরে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, যেটা আপনি নিজেও কখনো চিন্তাও করতে পারেন না। তারপরে আমরা করতে পারি কি, আমাদের শারীরিক পরিশ্রমের সাথে শীতের সময় অলসতা বেশি কাজ করে। এই অলসতার জন্য আপনাকে অবশ্যই এটা দূর করতে হবে, সেটার জন্য আপনাকে রোদে থাকতে হবে। যাদের চর্মরোগ তাদের সবচেয়েতে বড় কাজ হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এই ভিটামিন ডিটাকে যদি আপনারা আয়ত্ত করতে পারেন, চর্মরোগ কিন্তু খুশকিও একটা চর্মরোগ। যাদের মাথায় খুশকি হয় দেখবেন যে শীতের সময় খুশকিটা বাড়ে, চুল পড়ার প্রবণতা বাড়ে। আপনার এই কয়টা, একটা হচ্ছে যে খাবারের পানি, সবজি আর নাভিতে তেল, এই তিনটা বিষয় যদি আপনি প্র্যাকটিসে আনতে পারেন আপনার শরীরের ভিতরে, তাহলে আপনার কোনো ধরনের চর্মরোগ থাকবে না। এবং চর্মরোগের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে চর্মরোগ একটা স্থায়ী রোগ এবং ধীরে ধীরে বাড়ে। এটা আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কখনো খুব একটা কমানোর একটা প্রবণতা নেই। কিন্তু আরেকটা জিনিস আছে যে সেটা হচ্ছে যে কমানোর ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়েদার চেঞ্জ। মানে আপনি একটা লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। আপনি এখানে আছেন ওইখানে, আপনার মনে করেন আপনি যদি গ্রামে থাকেন তাহলে শহরে কিংবা অন্য একটা গ্রামে আসলে আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আবার যারা শহরে আছেন তারা গ্রামে গেলে, এটা যদিও বাস্তবতা নাই কিন্তু এটা আপনার চেঞ্জের জন্য আপনার 15 দিনে 1 মাস কোথাও ঘুরে আসতে পারেন যদি আপনার সম্ভবপর হয়ে ওঠে। তো দর্শক মণ্ডলী, আমি চর্মরোগ নিয়ে আমার যে অভিজ্ঞতা, চর্মরোগ নিয়ে আমার যে পড়াশোনা, চর্মরোগ নিয়ে যা কিছুতে আমি দেখেছি যে চর্মরোগে মেডিসিনের খুব একটা কাজকর্ম হয় না। আপনারা যদি লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনার জন্য অনেক বেশি বেশি উপকার হবে এবং যে উপকারটা হবে স্থায়ীভাবে। আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, আপনারা মেনে চলুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।